দোল দোল দোলনি কি সুন্দর কাহিনী, মুরগি দেয় ডিম, আমি খাইলাম চিকেনের ক্রিম, টিউবওয়েলের পানি ঠান্ডা, তোমাগো লিগে আমি নিয়ে আইলাম চিকেন আর আন্ডা, আজকে কাছে টাকা নাই তাই আমরা চিকেন ফ্রাই খাই। হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রথমে ইন্ট্রোটা দেখাই তো আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে আপনাকে ভিডিও দিতে যাচ্ছি। তো সন্ধ্যা লাগার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে, আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, তো আজকে আমরা চলে যাচ্ছি গোয়ালন্দ বাজারে, আর গোয়ালন্দ বাজারে যাবার আগে দেখেন কত সুন্দর একটা মডেল মসজিদ। এই মডেল মসজিদের ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন, আর দেখে অবশ্যই কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, তার কারণ হচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ। তো মসজিদের মধ্যে আমি নামাজ পড়ছি, তো অনেক সুন্দর মসজিদ। যাই হোক, আমরা যেইখানে ছিলাম তো বরাবরের মতো আমরা গোয়ালন্দ বাজারের মধ্যে চলে আসছি। তো বাজারের মধ্যে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা প্রতিদিন কোনো না কোনো কিছু খাওয়া দাওয়া করার জন্য গোয়ালন্দ বাজারে যাই, গোয়ালন্দ বাজি স্ট্যান্ডে যাই, যে কোনো জায়গায় আমরা যাই আর কি খাওয়া দাওয়া করার জন্য। তো আজকেও আমরা চলে যাচ্ছি গোয়ালন্দ বাজারে, থানার সামনে আর কি। তো থানার সামনে ভাইরাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই খাওয়ার জন্য আজকে আমরা চলে গেলাম সেই থানার সামনে গোয়ালন্দ বাজারের মধ্যে। এটা হয়তো বা গোয়ালন্দের মধ্যে যারা আছেন অবশ্যই চিনে থাকবেন। তো আমরা সেইখানে চলে গেলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো আর কি এইখানে অর্ডার দেওয়া হয়ে গেছে গা, তো অর্ডার দিয়ে আর কি বৈসা থাকতে হয়, এর কারণে আমি ভিডিও করতেছিলাম। তো এখানে সব সময় ভিড় থাকে, আর কোনো সময় খাবার ওপরে থাকে না, সব সময় অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে তারপরে আপনার খাবারটা নিতে হয়। তো যাই হোক, আমি আর কি এইখানে দাঁড়াইছিলাম, আর উনি আর কি ভাজা শেষ কইরা আমাকে দিয়া দিল, আর আমি কিছুক্ষণের জন্য ওয়েটার হয়ে গেলাম। তো ওয়েটার হওয়ার পরে আমি আর কি ওগো দিলাম, আর তারপরে আমারটা আমি নিয়ে আসলাম। তো সবাই আর কি একসাথে ছবি টবি তুলবো, তার কারণ আমাদের তো পেজ আছে, আমরা পেজে ভিডিও করার জন্য একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। আর দেখেন চিজটা অনেক সুস্বাদু ছিল, আর দেখাই তো বুঝতে পারতেছেন কেমন হবে। আর খাওয়ার পরে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি, সেই রকম ছিল আর কি চিকেন ফ্রাইটা। আর অবশেষে আমাদের ভিডিওর শেষের দিকে আমরা চলে আসছি। এখনও যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন। তো প্রায় শেষের দিকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।